हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। आजकल भिडियोते जो विषय देखो जो गार बाका छवि के गार सोजा करते तो एखे देखते जो एक पिक्चर ये पिक्चारे गार्ड क्योंकि एकदम बाका एर थे और बस बाका थकते जरा स्टूडियोते क्या करें अथवा फोटोशॉपे क्ज करें ता अनेक समय जो प्रब्लेम फेस करते हैं अनेक समय देखे जाए मोबाइल दिए छवि उठाए नहीं आसे पासपोर्ट साइजर पिक्चर तोलार जो मानी पासपोर्ट साइजर छवि करार जो किन्तु जखन ए पिक्चारे गाड़ा बाका थाके तखन किन्तु छविटा देखते खराब देखा जाए तो ये कीभावे आपने सोजा करते पारें तो आजकेर ए भिडियोते आमी कोयेकटा पद्धतिते आमी देखाबो जे कीभावे सोजा करते पारें। एखाने देखुन ए पिक्चारटा आमी गाड़ा किन्तु एकदम सोजा करेछि आमी इच्छा करले गाड़ा आमी बाकाते पारि सोजा करते पारि आमी आमार इच्छा मतो जेभावे खुशी सेभावे रेखे दिते पारि। तो ओरिजिनल पिक्चर छिल ये आमी जदि आपनादेरके देखाई ये जे पिक्चरटा किन्तु एटा गाड़टा किन्तु बाका ताहले चलुन देखी जाए जे कोनो बाका छवि किभाबे गार बाका छवि के आमरा सोजा करते पारी। तो प्रथमेई देखते पाच्छेन जे एखाने आमी एकटा पिक्चर निये आसछि तो आमी कोयेकटा पद्धतिते आमी देखाबो। तो प्रथम जे मेथडटा देखाबो सेटा होच्छे एखान थेके आमी लकटा आमी डबल क्लिक करे ये तालाटा आमी एखाने जखन माउस दिये डबल क्लिक करब तखन एरकम आसले ओके करे देब। ओके करे देवार पर आमी एखान थेके क्रप टुल दिये आमी छविटार আমি আমার মতো করে সাইজ করে নিব। আমি এতটুকু রাখবো, এতটুকু আমার জন্য জাস্ট এনাফ। আমি ইচ্ছা করলে আরও এতটুকু আমি রেখে দিলাম। তো রাখার পর এই যে দেখুন এই ছবিটা কিন্তু গাড়টা বাঁকা। তো আমি প্রথমেই যে কাজটা করব, আমি প্রথম যে মেথডটা দেখাবো সেটি হচ্ছে এই যে এখানে দেখুন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইলিপটিক্যাল মার্কুইন টুল এই যে দ্বিতীয়টা এটা দিয়ে আমি কাজ করব। তো এটা দিয়ে আমি এরকমভাবে আমি একটি বৃত্তর মতো গোল বৃত্তর মতো করে নিব। এরকমভাবে নেওয়ার পর আমি সম্পূর্ণটা আমি এরকমভাবে আমি সিলেক্ট করে নিব। এই যে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি যদি দেখাই এই যে কিবোর্ডের কন্ট্রোল চেপে আমি টিতে চাপ দিব। তো এই যে দেখুন কিবোর্ডের কন্ট্রোল টিতে যখন একসাথে চাপ দিব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি ছবিটা কতটুকু আমি সোজা করতে চাই আমি এতটুকু এরকমভাবে আমি সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর আমি এটা এরকমভাবে বসিয়ে দেব, এরকমভাবে সুন্দর করে আমি বসিয়ে দেব। তো বসানোর পর আমার এখান থেকে এই যে এখানে রাইট চিহ্নটা রয়েছে এটাতে আমি ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। দেওয়ার পর এরকম চলে আসবে। তো আমি আরেকটু কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু আমি এটা এরকমভাবে আমি আরেকটু মিলিয়ে নেব, এরকমভাবে টেনে মিলিয়ে নেব। এই যে দেখুন দিয়ে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। দেওয়ার পর আমি এই যে ছবিটা এখানে গাড়টা আমি একটু মিলিয়ে নিব। এখন আমি এই যে এটা আমি মিলিয়ে নিব। তো এটা মিলানোর জন্য আমি এখানে ব্লার টুল রয়েছে, এই যে ব্লার টুল এটা দিয়ে আমি এরকমভাবে এরকমভাবে আমি মিলিয়ে নিব। এখানে অপাসিটি 100% থাকবে। তারপর আমি এই যে ছবিটার উপরে আমি আস্তে আস্তে আমি এরকমভাবে একটু ঘষাও দিব। ঘষা দেওয়ার পরে এটা কিন্তু মিলে যাবে। তো আমি এখান থেকে ব্লার টুল দিই আমি এটা এরকমভাবে মিলিয়ে নিব। কয়েক একটু আমি এটা ঘষে নিব। ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কাজ হবে। অথবা আমি যদি আরেকটি টুল দিয়ে আমি পারি, এই যে দেখুন ক্লোন টুল, তো এটাতে আমি এই যে উপরেরটা সিলেক্ট করি, তারপরে কিবোর্ডের অল্টার চেপে আমি এখানে যদি আমি একটু চাপ দিই, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এরকমভাবে চলে আসবে। এই যে দেখুন এখানে দেখবেন যে একটা তীরের মতো চিহ্ন রয়েছে, ওই তীর চিহ্নটার মাঝে আমরা দেখবো যে কোথায় যায়। এই যে দেখুন এই যে এখানে আমি ক্লিক করি আমি এটা মিলিয়ে নেবো এরকমভাবে, এই যে এরকমভাবে এরকমভাবে আমি মিলিয়ে নেব। তারপরে এই পাশটা আমি মিলিয়ে নেব। এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে নেবেন। নেওয়ার পর আপনি দেখবেন যে এটা এরকমভাবে মিলে যাচ্ছে। তারপর আমি যে কাজটা করব ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি কুইক সিলেকশন টুল এই যে উপরটা সিলেক্ট করে আমি এরকমভাবে ব্যাকগ্রাউন্ডের উপর আমি ক্লিক করে নেব। এই যে দেখুন এরকমভাবে আমি নিয়ে নেব। তো যদি একটু বাহিরে চলে যায়, এই যে এরকমভাবে আমরা কিবোর্ডের অল্টার চেপে বাহিরে চলে যাওয়ার পর কিবোর্ডের অল্টার চেপে এরকমভাবে আমরা এটা মিলিয়ে নেব। এরকমভাবে আমরা যতটুকু সুন্দর করেই ওটা আমরা এরকমভাবে মিলিয়ে নেব। এই যে দেখুন তারপরে যে রিফাইন এখানে আমি ক্লিক করব। তো বিয়ার্স রিফাইনের উপরে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, এই রিফাইন্ড এটা দিয়ে কিভাবে কাজ করে এ টু জেড এই পুতুলটি ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। তো আমি এখান থেকে যে লেয়ার মার্কস করে দেব। তারপর এই যে দেখুন নিউ লেয়ার মার্কস। তো মাউসে ক্লিক কোথায় করি এটা আপনারা দেখবেন। তারপর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি এখানে
এই যে দেখুন এইটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে সলিড কালার এখানে আমি ক্লিক করব, যে এরকম ভাবে আমি এটা নিব। নেওয়ার পর লেয়ারটা টেনে মাঝখানে ছেড়ে দেব। তো এখন আমি এখানে একটি পদ্ধতি দেখিয়েছি, তো আমি নতুন আরেকটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এটা আমি কেটে দিব, আরও সহজে আপনি কিভাবে করতে পারেন সেটা আমি দেখাবো। তো এই পিকচারটা এখানে আমি আবার আমি নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ডাবল ক্লিক করে এই তালাটা আমি খুলে দেব, তারপর এই যে এখান থেকে ক্রপ টুল দিয়ে আমি ছবিটাকে আমি ছোটো করে নিব, এই যে এরকমভাবে ছোটো করে নিব। ছোটো করে ইন্টারে ক্লিক করব, তারপর ভিতে ক্লিক করব, আমি ছবিটা একটু জুম করে নেব। নেওয়ার পর ছবি কিবোর্ড থেকে কন্ট্রোল যে আমি যদি দেখাই, এই যে কন্ট্রোল, এই যে কন্ট্রোলের চেপে জেতে ক্লিক করবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে চাপ দেওয়ার পর এখানে দেখুন আরেকটি লেয়ার চলে আসছে। তো উপরের লেয়ারটা ছিল থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে টুলটা রয়েছে এটা দিয়ে লেসু টুল দিয়েও পারি, আমি এটা দিয়েও পারি। তো আমি এটা করবো যে ইলেকট্রিক্যাল মার্কি কুইন টুল, এটা দিয়ে আমি এরকমভাবে সিলেক্ট করে নেব, হালকাভাবে এরকম এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি এরকমভাবে করে দেব। করে নেওয়ার পর এখন দেখুন আমি এরকমভাবে সোজা করে নেব, সোজা করে নেওয়ার পর আমি এরকমভাবে সুন্দর করে আমি বসিয়ে দেবো। এই যে দেখুন দেওয়ার পর আমি এটা আরেকটু আমি টেনে এরকমভাবে আমি দেখতে পারি যে এটা বসছে কি না, এই যে দেখুন। তারপর ইন্টারে ক্লিক করব, ইন্টারে কন্ট্রোল ডি দিয়ে জি জিটা কমিয়ে দেব। এখন দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে স্পটটা রয়েছে এটা, এটার জন্য এই যে আমি ইরেজার টুল দিয়ে আমি যদি এটা মুছে দিই সেটা আমি মুছে দিতে পারবো। এই যে দেখুন এখান থেকে আমি এরকমভাবে মুছে দেব। মুছে দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটা, তারপরে এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটা দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে যে মার্জিন করে নেব, মার্জিন করে নিয়ে এই যে কুইক সিলেকশন টুল, তো আবার আমি এই যে কুইক সিলেকশন টুল দিয়ে এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। এই যে দেখুন সিলেক্ট করে এখান থেকে আমি এখানে ক্লিক করার পর এখান থেকে আমি নিউ লেয়ার একটা নিয়ে নেব, এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, এটাতে আমি সিলেক্ট করে ওকে করে দেব। তারপর আমি এখান থেকে একটা কালার নেব, এই যে সলিটেক কালার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই কালারটা অথবা যে কালারটা আমি নিতে চাই তো আমি ইয়েলোটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এটা টেনে মাঝখানে বসিয়ে দেবো, এই যে তারপর সেফ। তো এরকমভাবে যে কোনো গারবাঁকা ছবিকে আমরা সোজা করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।